সিনেমা দেখতে ভালোবাসেন মনে হয় যে সিনেমা দেখলে যেন একটা রিল্যাক্সেশন হয় যেন অনেক মন খারাপের মধ্যেও সিনেমা আপনার জীবনে একটা আনন্দ বা খুশির মুহূর্ত নিয়ে আসতে পারে কিংবা আপনার প্রিয় মানুষের সঙ্গে একটু সময় কাটানোর জন্য সিনেমা হলই হচ্ছে একদম নির্ভরযোগ্য জায়গা তাহলে অবশ্যই এই যে বিষয়টা আজকে আপনাকে বলবো এটা অবশ্যই আপনার জন্য ভারতবর্ষের প্রথম সিনেমা হল কোনটা সেটা শুনলে পরে আপনারা গর্ববোধ করবেন কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে কলকাতার কথাও যেটা জানা যায় যে ভারতে নির্মিত প্রথম সিনেমা হল হচ্ছে চ্যাপলিন সিনেমা এবং নাকি এই চ্যাপলিন সিনেমা উনিশশো সালে জামশেদজি ফার্মজি মদন দ্বারা নির্মিত হয়েছিল এবং তিনি মদন থিয়েটার নামে ভারতে প্রথম সিনেমার একটি চেন স্থাপন করেছিলেন এবং এটি যে জায়গাতে ছিল যে লোকেশানে ছিল সেটা হচ্ছে কলকাতায় অবস্থিত চৌরঙ্গি প্লেসে সত্যি ভাবতে গেলে পরে একেবারে অবাক লাগে আসলে কলকাতার সঙ্গে এমন অনেক কিছু এমন অনেক নামই জড়িয়ে রয়েছে কলকাতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এমন অনেক ঘটনা যা সত্যি আমাদেরকে একেবারে অবাক করে তোলে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো এটা জেনে সাবস্ক্রাইব করবেন আজ বাংলাকে